নারায়ণগঞ্জের জনপ্রিয় টেলিভিশন এনএন টিভির চেয়ারম্যান আনোয়ার হোসেন রিকুর হার্টে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তার হার্টে রিং বসানো হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে ডাক্তার মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। গত 19 ফেব্রুয়ারি রাতে হঠাৎ করে বুক ব্যথা অনুভব করলে প্রথমে নারায়ণগঞ্জের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি হাসপাতালে চিকিৎসা করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এনজিওগ্রাম করা হলে তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার দুপুরে ল্যাবএইড হাসপাতালে তার হার্টের সফল অস্ত্রোপচার শেষে রিং বসানো হয়। তার আশু রোগ মুক্তি কামনায় এনএনটিভির ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশ্বির নিলয় পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সহ দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এনএনটিভি নারায়ণগঞ্জ।